করেন উনার খাদিমগণ যারা সেবা করছিলেন উনি বললেন হুজুর পীর কিবলা বললেন যে দরজা ভিতর থেকে বন্ধ রাখো আর উনি রেস্টে ছিলেন আরামে ছিলেন কিছুক্ষণ চলে যাওয়ার পর দরজায় কি একটু আওয়াজ হলো কেউ বাহির থেকে আওয়াজ দিল তো হুজুর সাইয়্যেদী মাসরুর মিয়া আলাইহির রহমা নিজের খাদিমকে বলছেন যে বাবা দেখো তো বাইরে কোনো লোকজন আছে তো খাদিম যখন ঘর খুলছেন গেট খুলছেন দেখতে পাওয়া যাচ্ছে কিছু দিওয়ানা কিছু মুরিদান দেখা করার জন্য এসে হাজির হয়ে গেছে বাবা আমার দিকে না নজর এদিকে রাখেন কান আমার দিকে রাখেন মহাত্মা মহতারাম হযরতে মাসরুর মিয়ার গোলাম উনি বলছেন যে হুজুর আমি গেট খুললাম দেখলাম বেশ কিছুটা লোক মোলাকাতের জন্য সাক্ষাতের জন্য বাইরে বসে আছেন হুজুর মাসরুর মিয়া বলছেন থাকতে দাও দরজা বন্ধ রাখো দরজা বন্ধ হলে মহাজ্জাজ কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে হুজুর সাইয়্যেদী মাসরুর মিয়া আলাইহির রহমা খাদিমকে বলছে যে আমার জুতা নিয়ে এসো জুতা আনা হলো হুজুর জুতা পড়লেন দরজা খুলে দাও দরজা খুলে দিলেন হুজুর সাইয়্যেদী মাসরুর মিয়া বললেন যে বাবা তুমি ভিতরেই থাকো দরজা লাগিয়ে নাও বন্ধ করে নাও উনি একাই বেরিয়ে চলে গেলেন কোথায় গেলেন খাদিমও জানেন না আর আল্লাহু আকবার কবিরা এই মুরিদ আমরা যে বাইরে বসে আছেন মুরিদ আমরা যে বাইরে বসে আছেন কেউ দেখতে পেল না যে হুজুর মাসরুর মিয়া গেলেন কোথায় কিছুক্ষণ পর যখন উনি ফিরে আসলেন দরজা খুললেন আর ভিতরে ঢুকলেন জুতা মোবারক খুলে দিয়ে উনি বিস্তারে গেলেন তো খাদিম মহাশয় বলছেন যে হুজুর আপনি কোথায় গিয়েছিলেন জিজ্ঞেস করছেন যে বেয়াদবি ক্ষমা করবেন হুজুর আপনি কোথায় গিয়েছিলেন মহাজ্জাজ মহতারাম হযরতে গেরামি হুজুর সাইয়্যেদী মাসরুর মিয়া বলছেন এ আমার গোলাম শোনো দরজায় যে আওয়াজ এসেছিল তুমি জানো দরজায় আওয়াজ কে দিয়েছিল হুজুর মাসরুর মিয়ার গোলাম বলছে হুজুর আকা মাওলা তা তো আমি জানি না যে আওয়াজ কে দিল আমার মনে হচ্ছে বাইরে যে মুরিদানেরা বসে আছেন উনারাই আওয়াজ দিয়েছেন হযরতে মাসরুর মিয়া বলছেন না ওরা আওয়াজ দেয়নি আমার খানকার দরজায় যে আওয়াজটা এসেছিল এটা মানব জাতির নয় জিন জাতির আওয়াজ ছিল জোরে বলেন জিন জাতির আওয়াজ ছিল সাইয়্যেদী মাসরুর মিয়া বলছে আমি দেখলাম যে আমার খানকার গেটে দাঁড়িয়ে বেশ কিছু জিনেরা এসে দাঁড়িয়েছিল তাদের আরমান ছিল যে সাইয়্যেদী মাসরুর মিয়া আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাবে আপনি গোলাম বানিয়ে নেন আমরা গোলাম হয়ে যাব আপনি আমাদের আকা হয়ে যাবেন তারা অপেক্ষা করছিল তাই আমি মাসরুর মিয়া খানকা থেকে বেরিয়ে গিয়েছিলাম জিন জাতিদেরকে মুরিদ করার জন্য বলে